মধ্যবিত্তের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল। গৃহস্থের হেসেলের রান্নার গ্যাসের দাম বেড়েছে আরো 50 টাকা। দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। মনমোহন সিং এর ইউপিএ সরকারের আমলে গ্যাসের দাম বেড়েছিল বলে বিজেপি নেতা কর্মীরা গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল। এখন তারাই দেশের মন্ত্রী, দাম বৃদ্ধি নিয়ে তারা নীরব। এমন অবস্থায় গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। এটা সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ অর্থনৈতিক যেভাবে আমরা পিছিয়ে পড়েছি নোটবন্দির থেকে শুরু করে এবং ধাপে ধাপে যেভাবে ভারতের প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী যেটা নিয়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের জীবনযাপন খুব ভয়াবহ পরিস্থিতি। এবং এক ধাপে 50 টাকা বাড়া মানে মারাত্মকভাবে, মানে আমরাই আজকে মধ্যবিত্ত যারা আমরা, তারাই আমরা আজকে গ্যাস সিলিন্ডার ভরতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছি। সেখানে উজ্জ্বলা নিয়ে যেভাবে আজকে ঘড়া করে একেবারে মানে মায়েদের চোখে জল মোছার চেষ্টা করেছিল, কিন্তু দৈনন্দিনভাবে যেভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষের চোখের জল না, তখন জীবন বেঁচে থাকা তাকে দুষ্কর হয়ে যাচ্ছে। এবং আমাদের ঘরের ছেলেমেয়েদের আমরা কীভাবে তাদের অন্ন তুলে দেবো রান্না করে সেটা সাধারণ মানুষ আবার বুঝতে পারছে যে দেশের পরিস্থিতি কোথায় নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমাদের দেশ একদিকের অর্থনৈতিক দিক দিয়ে একবার পঙ্গু করে দিয়েছে, সেটা সাধারণ মানুষের বোঝা উচিত এবং এটাকে নিয়ে প্রতিবাদ করা উচিত। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠেছে, বিশেষ করে মায়েদের প্রতিবাদ করা উচিত যে আমাদের এই যে গ্যাসের দাম বাড়াচ্ছে যেভাবে, আমরা সাধারণ মানুষ যারা আজকে গৃহী মানুষ আমরা, আমাদের পক্ষে খুব মারাত্মক ভয়াবহ পরিস্থিতি যে এইভাবে গ্যাসের দাম বাড়লে আগামীতে আমরা সত্যি সত্যি রান্নাবান্না করে সন্তানের মুখে দিতে পারবো কি না পারবো এটা আমরা চিন্তা ভাবনা করছি। রাজ্যের ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপারসন আপনি, মতুয়া সম্প্রদায়, সেখানে দাঁড়িয়ে মতুয়ার হয়ে আপনারা কি কোনো আন্দোলন নামছেন কি এ বিষয়ে? আমরা এটাকে নিয়ে আমাকে সামনে তো ঠাকুরের শ্রী শ্রী পূর্ণপুর মহাসার ঠাকুরের জন্ম উৎসব, আমরা সেটাকে নিয়ে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের মধ্যে কথাবার্তা বলবো যে গ্যাসের দাম কেন এইভাবে বাড়ছে, তাতে আমরা চাইছি যে একটা আন্দোলন মুখে যদি আমরা যেতে পারি তাহলে সাধারণ মানুষের আমরা পাশে দাঁড়িয়ে আমরা একটা বিক্ষোভ করতে পারি। তাহলে যদি যেমন কৃষকরা করেছিল আমরা চাই এইভাবে সারা ভারতবর্ষে একটা সংগঠন গড়ে উঠুক, বিশেষ করে অল ইন্ডিয়া মতো মহাসংঘ সাধারণ মানুষের পাশে আসে থাকবে।